ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স। আজকের কোর্সে আমরা হয়তো তোমরা দেখতেছো অনেক কিছু সামনে লেখা আছে, বাট ফ্যাক্ট ইজ এটা আমাদের একটা ধারাবাহিক ক্লাস। আমরা তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি হিসাব নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা অধিয়ারে শেয়ার ইস্যুর মাধ্যমে হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। এটা একটা ধারাবাহিক ক্লাস, তাই তোমাকে অবশ্যই প্রথম থেকে নিয়ে ক্লাস করতে হবে। এটা আমাদের অষ্টম ভিডিও খুব সম্ভবত। তুমি এক কাজ করবে, প্রথম থেকে ভিডিওসগুলো যদি দেখো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে কীভাবে ভিডিওসগুলো আমরা করছি। আমরা অধিয়ারে শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করছি, এর আগে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি, আমরা সমহারে শেয়ার ইস্যুর হিসাব রক্ষণ পুরোটা নিয়ে আলোচনা করেছিলাম, সবগুলো নিয়ে আজকের ক্লাসটি। তে আমরা শেয়ার ইস্যুর লাস্ট ক্লাসগুলোতে, অধিয়ারে শেয়ার ইস্যুর লাস্ট ক্লাসগুলোতে কীভাবে এই উদাহরণটাকে আমরা কাজে লাগিয়েছি, কীভাবে আমরা উদাহরণের উপরে বেস করে জাবেদা দিয়েছি, খতিয়ান দিয়েছি, তা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সেই জাবেদা এবং খতিয়ানের উপরে ভিত্তি করে কীভাবে আর্থিক অবস্থা বিবরণ দিতে হয় তা নিয়ে আলোচনা করব। আচ্ছা, দ্যাট ইজ হোয়াট আমাদের আজকে মেইন ইস্যু হচ্ছে এই আর্থিক অবস্থার বিবরণী মহাশয়। আমাদের উপরে একটা বিবরণী অবশ্যই থাকবে যে কোম্পানির জন্য করছি, অর্থাৎ হিমিকা লিমিটেড যেটা থাকবে হিমিকা লিমিটেড লিখে দিবে তোমরা। তারপরে হচ্ছে আমাদের এই ঘরটা আর্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যামাউন্টসগুলো আছে কীভাবে আমরা পেয়েছি। আমরা লাস্ট ভিডিওতে, অর্থাৎ আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো, বুঝতে পারবে কোনো জায়গায় আমরা ব্যাংক হিসাব পেয়েছি, কোনো জায়গায় আমরা শেয়ার ওদের হিসাব পেয়েছি, ওখান থেকে কিন্তু আমরা টাকাটা এসেছি। এই টাকাগুলো কিন্তু অবশ্যই ক্যালকুলেটিভ ওয়েতে এসেছে, ঠিক আছে? তার মানে তোমাকে অবশ্যই লাস্ট ক্লাসগুলো করেই এই ক্লাসটি করতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা লাস্ট ক্লাসে খতিয়ান করেছিলাম কিছু। আশা করছি তোমরা লাস্ট ক্লাসগুলো খুব ভালোভাবে শেষ করে দেনে গিয়ে নিয়ে ক্লাসে এসেছো, আদারওয়াইজ তোমাদের কিন্তু ধরতে অনেক কষ্ট হবে। এখন আমরা প্রথমতই আমরা যখন আমাদের আর্থিক অবস্থা বিবরণী করব, তখন আমরা সমহারের ক্ষেত্রে শিখেছিলাম যে আমরা সম্পদ সমূহ এবং শেয়ার মূলধন সমূহ এইগুলোর উপরেই অ্যাকচুয়ালি আমাদের যেই আর্থিক অবস্থার বিবরণী আছে তার উপরে করব। এখন আমরা যে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী করতেছি ওই কোম্পানির জন্য কী কী সম্পদ আছে একটু দেখতে হবে। আচ্ছা, একটু খতিয়ানগুলো দেখি। আমাদের খতিয়ান বলছে ব্যাংক হিসাব, হ্যাঁ একটা সম্পত্তি আছে, খুঁজে পেয়েছি শেয়ার মূলধন হিসাবে, এটা কিন্তু কোনো সম্পত্তি নয় তোমরা জানো সবাই। দেন আগেন শেয়ার আবেদন হিসাব, এটাও কোনো সম্পত্তি নয় তোমরা জানো। আর শেয়ার অধিয়ার হিসাব, এটা কোনো সম্পত্তিও নয় মালিকানা সত্ত্বেও নয়, যা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছিলাম, তার মানে এইটাও নাই। তার মানে আমাদের কাছে শুধুমাত্র একটি সম্পত্তি উইচ ইজ ব্যাংক হিসাব আছে, যার উদ্বৃত্ত হচ্ছে 375,000 টাকা। তার মানে লাস্ট ভিডিওর উপরে বেস করে আমরা একটা সম্পত্তি খুঁজে পেয়েছি যা আমরা এখন এখানে বসাচ্ছি। সম্পদ সমরানের চলতি সম্পদ, ব্যাংক হিসাব উইচ ইজ 375,000 টাকা, যেটা আমরা পরবর্তীতে হিসাবে যে জের আছে সেই জেরটি কেটে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা যাচ্ছি শেয়ার মূলধনের দিকে। শেয়ার মূলধনে আমরা সমহারে যখন করেছিলাম তখনই আলোচনা করেছিলাম যে আগে অনুমোদিত মূলধন লিখতে হবে। প্রশ্ন হচ্ছে যে ভাই অনুমোদিত মূলধনটি কোথায় পাবো। অনুমোদিত মূলধনটি আমাদের একদম প্রথমেই দেওয়া আছে। আমরা যখন ম্যাটটি শুরু করেছিলাম, হিমিকা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত মোট 5,00,000 টাকা অনুমোদিত মূলধন। তার মানে দেখো 10 টাকা মূল্যের 50,000 টাকা, 5,00,000 টাকা। এখানেও কিন্তু আমরা সেম লিখছি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত, যার মূল্য হচ্ছে 5,00,000 টাকা। এটাও আমরা পরবর্তীতে হিসেবে জেরে কেটে ফেলবো, কারণ এই অনুমোদিত মূলধন আমাদের হিসেবে কোনো প্রভাবই ফেলে না। আমরা প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম। এখন আমরা ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন নিয়ে আলোচনা করছিলাম যে আসলে আমাদের ইস্যুকৃত, বিলিকৃত এবং আদায়কৃত মূলধন কত। এটাও কিন্তু আমরা আমাদের প্রথম যেই ক্লাস শুরু করেছিলাম তখনই পেয়েছিলাম। সেটা কী ছিল? সেটা ছিল যে আমাদের 25,000 শেয়ার প্রতিটি 15 টাকা মূল্যে জনসাধারণের নিকট ইস্যু করেছিলাম। আমরা আমাদের সাধারণ শেয়ার মূলধনে কত টাকা খতিয়ান দিয়েছিলাম বলো তো আমাকে। তোমরা যদি লাস্ট ভিডিও দেখে থাকো তোমরা চট করে বলতে পারবে যে আমাদের মূলধন ছিল 2,50,000 টাকা, অর্থাৎ আমাদের শেয়ার মূলধন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 2,50,000 টাকা ছিল। এখন আমাদের কিন্তু এই ম্যাথে এই পর্যায়ে এসে শেয়ার মূলধনের যে অ্যাকচুয়াল মূল্যটা আছে সেটা চাচ্ছে, অর্থাৎ 10 টাকা মূল্যের 25,000 শেয়ার। আমি কিন্তু এখানে 15 টাকা ধরিনি। কেন ধরিনি? কারণ হচ্ছে শেয়ার অধিহার আর শেয়ার মূলধন কিন্তু এক বিষয় নয়। শেয়ার অধিহার অন্য একটি হিসাব যা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তার মানে আমরা প্রথমত এখানে 15 টাকা না বসিয়ে 10 টাকা বসাচ্ছি 25,000 শেয়ারে, দ্যাট ইজ ওয়াট 2,50,000 টাকা। এটাও কিন্তু কাকতালীয়ভাবে আসেনি। আমরা আমাদের খতিয়ান থেকে জানতে পেরেছি আমাদের শেয়ার মূলধন মহাশয় হচ্ছে 2,50,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের সঞ্চিত এবং উদ্বৃত্ত হিসাব খুলতে হবে এবং এই হিসাবের আন্ডারে শেয়ার অধিয়ার হিসাবকে বসাতে হবে, যেহেতু এটা শেয়ার মূলধনের অংশ নয়। তার মানে এখন আমাদেরকে শেয়ার অধীর হিসাব বসাতে হবে। এই শেয়ারের হিসেবের 1,25,000 টাকা কিন্তু আমরা কাকতালীয়ভাবে পাইনি, এটাও আমাদের খতিয়ানে আছে। দেখো তোমরা লাস্ট ভিডিওসগুলো করলে খুব ইজিলি বিষয়গুলো ধরতে পারবে, যেটা হচ্ছে 1,25,000 টাকা হচ্ছে আমাদের শেয়ার অধিয়ার হিসাবের মূল্য। দেন আগেন আমরা লিখলাম কত, 1,25,000 টাকা। তার মানে আমি কিন্তু সবাইকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা আমাদের অ্যামাউন্টসগুলো আসলে এখানে ইনক্লিউড করেছি। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভাইন্ড করো,
আরও বুঝতে না পারলে প্রথম থেকে ভিডিওসগুলো দেখো, মাঝখান থেকে আসলে কিছুই বুঝবে না, প্রথম থেকে ভিডিওসগুলো দেখলে খুব ইজিলি বুঝতে পারবে। এখন আমাদের জায়গা হচ্ছে যে টানা। দেখো আমরা এই 5 লক্ষ আগেই বলেছিলাম, এই 50 লক্ষ টাকা আমাদের অনুমোদিত মূলধন, এটা অ্যাকচুয়াল মূলধনে কোনো প্রভাব ফেলে না। দেন অ্যাগেন লাস্টে আমরা শেয়ার মূলধন 2.5 লক্ষ টাকা যোগ 1,25,000 টাকা শেয়ার অধীনে যোগ করেছি, ভ্যালু পেয়েছি 3,75,000 টাকা। মজার বিষয় হচ্ছে এই 3,75,000 আর এই 3,75,000 সমান, যা আমাদের আর্থিক অবস্থা বিবরণীর একটা প্রধান কাজ, যা যে আমাদের এই দুটো হিসাব সমান করে দিলেই বলতে হবে যে আমাদের ম্যাথে কোনো ভুল নাই, যেহেতু মিলে গিয়েছে আমাদের ম্যাথে আসলেই কোনো ভুল নাই। দ্যাট ইজ হোয়াট আমাদের অধিহারী শেয়ার ইস্যুর মাধ্যমে কীভাবে জাবেদা খতিয়ান এবং আর্থিক অবস্থা বিবরণী দেওয়া হয় তা পর্যায়ক্রমিক যে 3টা ভিডিও ছিল সেই 3টা ভিডিওই আমাদের শেষ। তোমরা প্রথম থেকে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। সামনের ভিডিওগুলোতে আমরা অবহার এছাড়া আরও অন্যান্য জায়গাগুলো নিয়ে আসবো, যেখানে কীভাবে হিসাব রক্ষণ করে তা নিয়ে আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্তই, তোমাদের সবার জন্য রয়েছে শুভকামনা, সবাই ভালো থাকবে।